দীর্ঘদিন পর মাঠে ফিরে লিওনেল মেসির অবিশ্বাস্য গোল দেখে রীতিমতো চোখ কপালে উঠল সবার। প্রিয় দর্শক, আর্জেন্টিনা হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে না পারার পর ইন্টার মায়ামির হয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেও খেলতে পারেননি মেসি। দীর্ঘদিন পর এবার হ্যামস্ট্রিং এর ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরে অবিশ্বাস্য গোল করলেন লিও মেসি। দর্শক, আজ ভোর ছয়টায় মেসিরা মাঠে নেমে চলল কোলোরাডোর বিপক্ষে। একের পর এক আক্রমণ করিয়ে প্রথমার্ধে গোল করার বদলে উল্টো ম্যাচের প্রথমার্ধ শেষ হবার ঠিক এক মুহূর্তে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। 1-0 পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ হবার পর দ্বিতীয়ার্ধে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। মাঠের বা প্রান্ত থেকে আসা বলটি অসাধারণভাবে নিখুঁত ফিনিশিং এর মাধ্যমে গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান মেসি। দর্শক, এর 3 মিনিট পর আবারও ইন্টার মায়ামির হয়ে গোল করেন আফানসো। ম্যাচের 60তম মিনিটে আফানসোর গোলে এগিয়ে যায় মিয়ামি, তবে শেষ রক্ষা যেন হলো না মেসিদের। ম্যাচের 88তম মিনিটে একদম শেষ মুহূর্তে গোল হজম করে শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। দর্শক, ম্যাচটিতে আক্রমণ বল দখল সব দিকে এগিয়ে ছিল মেসিরা, কিন্তু জয় যেন হয়ে হলো না ইন্টার মায়ামির। যেখানে জয় নিয়ে 3 পয়েন্ট পাওয়ার কথা, সেখানে শেষ পর্যন্ত ড্র করে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের। সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে ফিরে গোল করেছেন মেসি, যা কিনা কোপা আমেরিকার জন্য খুব সাহায্য করবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে, এবার কি ইন্টার মায়ামি লিগ টাইটেল জিততে পারবে? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।